নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিখাতে আমি অমিত। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আমরা যখন রেজিস্ট্রেশন করেছিলাম কাউন্সিলিং এর জন্য তাহলে সেইখানটায় কি কি ভুল আমাদের হয়েছিল এবং কোন কোন ভুলের ক্ষেত্রে আমাদের কি কি খেসারত দিতে হতে পারে, কোন কোন ক্ষেত্রে আমাদের পুরো কাউন্সিলিং এর জন্য রেজিস্ট্রেশনটাই ক্যান্সেল হয়ে যেতে পারে আর কোন কোন ক্ষেত্রে আমাদের মাইনর কিছু প্রবলেম ফেস করতে হতে পারে, তাহলে এই জিনিসগুলোকে আমরা আজকে এই ভিডিওতে বিস্তারিত জানবো। তাহলে তোমাদের ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে গিয়ে তোমাদের সুবিধা হবে যে কার কার ক্যান্ডিডেটের ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে কাউন্সিলিং আর ফার্দার করতে পারবে না আর কাদের কোনো রকম অসুবিধা নেই। তো প্রথমেই একটা কথা বলি, এটা কমপ্লিটলি কিন্তু ডিপেন্ড করে বেশিরভাগ ক্ষেত্রে সেটা হলো কলেজের উপরে, কারণ তুমি একটা নির্দিষ্ট কলেজে গিয়ে অ্যাডমিশন নিচ্ছ, তারা যদি সেই জিনিসটাকে ইগনোর করে দেয় তাহলে কিন্তু তোমার অনেকাংশে এই যে প্রবলেমটা ফেস করছো সেটা লাগু হয়ে যেতে পারে। ঠিক আছে, যেমন ইনস্ট্রাকশনে বলে দেওয়া রয়েছে যে প্রথমেই যখন তোমরা রেজিস্ট্রেশন করেছিলে সেখানে সুন্দর করে সবসময় নোটিফিকেশনে বলা থাকে, এবছরেও বলা ছিল যে তোমাদের কোনো রকম ইনফরমেশান যাতে না ভুল হয় সেটাকে তোমরা রিচেক করো, এবং যখন আমরা সাবমিশন করি তখন বারবার একটা করে নোটিফিকেশান দেখায় বা ওয়ার্নিং দেখায় যে তোমরা যেটা দিয়েছো সেটা একবার প্রিভিউ করে নাও, তারপরে তোমরা ফাইনাল সাবমিট করো, তারপরে চেঞ্জ করা যাবে না। তা সত্ত্বেও আমরা ভুল করি। এবারে এই ভুল করাটা মানুষ মাত্রই হতে পারে, এটা তো কেউ আর ইচ্ছাকৃতভাবে করে না। তো যদি বাই চান্স ভুল হতে পারে, কখন আমাদের বড় খেসারত দিতে হতে পারে কখন সেটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই, সেটাকে এখানে আমি বোঝাবো। তাহলে প্রথমে দেখো, বড় খেসারত দেওয়ার জন্য তুমি প্রস্তুত হতে পারো তখনই যদি তোমার একদম যে ইনফরমেশানগুলো দেওয়া আছে সেটা যদি মিসলিডিং হয়, তোমার যে সংস্থা তোমাকে কাউন্সিলিং করছে মানে কলেজে ইনফর্ম মানে অ্যাডমিশন নিতে হবে সেক্ষেত্রে, যেমন ধরো তুমি মার্কস পুরো ভুল দিয়ে দিয়েছো, ঠিক আছে, সেটা কেউ যদি 600 রেসপেক্টে 500 রেসপেক্টে দিতে গিয়ে ভুল হয়ে যায় যে 500 রেসপেক্টে না দিয়ে সে 600 টোটালে দিয়েছে, সেটা কলেজে যেখানে তোমার সিট অ্যালোটেড রয়েছে সেখানে গিয়ে রিকোয়েস্ট করলে তারা সেটাকে মেনে নিতেও পারে, কিন্তু ধরো এডুকেশন কোয়ালিফিকেশানে বা মার্কসে এখানে WBJ নোটিফিকেশানে বলেই দেওয়া আছে যে এই জায়গাগুলো যদি থাকে তাহলে কিন্তু তোমার পুরো ক্যান্ডিডেটের ক্যান্সেল হয়ে যেতে পারে তোমার কাউন্সিলিংয়ের জন্য। ঠিক আছে, প্রতিটা স্ক্রিনশট আমি পাশে দিয়ে রাখছি, তুমি তোমরা সেগুলোকে লক্ষ্য করে নেবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা কি বলা রয়েছে, ধরো SC ST OBC কারোর সার্টিফিকেটে নেই, ঠিক আছে, কারোর সার্টিফিকেটই নেই কিন্তু তারা সেটাকে অ্যাপ্লাই করেছে, সেক্ষেত্রে কিন্তু তারা ভুল ইনফরমেশান দিচ্ছে, এটা ধরা হতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কি হতে পারে, ক্যান্ডিডেটের ক্যান্সেলও হতে পারে। আবার এটার একটা ভালো দিকও আছে, অনেকাংশে এত বড় ব্যাপারে না গিয়ে নর্মালি যেটা WBJ দুরকমভাবে এটা নোটিফিকেশানে দুরকমভাবে বলা রয়েছে, আরেক জায়গায় এটাকে সুন্দরভাবে বলা আছে যেটা নর্মালি হয়ে থাকে, যদি আমি সে TFW হোক SC ST OBC হোক এই সমস্ত জায়গায় যদি আমি আমার যে ক্যাটাগরি থেকে বিলং করি সেই ক্যাটাগরির সার্টিফিকেট প্রোভাইড যদি না করতে পারি তাহলে আমাকে কোনো খেসারত দিতে হবে না, শুধুমাত্র তোমার এই ফার্স্ট রাউন্ডে যদি তোমার সিট অ্যালোটেড হয়ে থাকে তাহলে সেই সিট অ্যালোটমেন্টটা ক্যান্সেল হবে, কারণ তোমার ওই ক্যাটাগরি ওয়াইজ তুমি সেই সিটটাকে তুমি নিতে পারবে না, কারণ ওই ক্যাটাগরি ওয়াইজ তোমার যেহেতু সিট অ্যালোটেড হয়েছে। এবারে সেটা জেনারেল হিসাবে তুমি ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেট হিসাবে তুমি ট্রিট হবে, তোমার জেনারেলের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক অনুযায়ী তোমার পরের রাউন্ডে যে তোমার কলেজ অ্যালোটেড হবে সেই কলেজে তুমি গিয়ে অ্যাডমিশন নিতে পারো। তাহলে ভালো করে বুঝে নাও যে যদি তোমার কোনো কাজ সংক্রান্ত ইস্যু থাকে সেক্ষেত্রে ধরো কেউ আপডেট করেনি, হ্যাঁ কারোর পুরনো জিনিস রয়েছে বা সে সেটাকে প্রোভাইড করতে পারছে না, নর্মালি ক্ষেত্রে ক্যান্ডিডেটের ক্যান্সেল বা কাউন্সিলিং পুরোটা বন্ধ হয়ে যাবে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে আমার মনে হয় যেটা নর্মালি এটা করা হয় সেটা হলো তুমি যদি না কোনো কাজ সার্টিফিকেট বা তুমি যে কোটা থেকে অ্যাপ্লাই করেছো সেই কোটার রেসপেক্টিভ ডকুমেন্ট যদি না দেখাতে পারো তাহলে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট তুমি কিন্তু ট্রিট হতে পারো। এবারে সেটা ডিপেন্ড করছে কলেজ অথরিটির ওপরে, কারণ কলেজ অথরিটি মনে হয় যে ওনাদের যদি মনে হয় যে তুমি কোনো রকমভাবে ইনফরমেশানকে মিসলিড করার চেষ্টা করেছো তাহলে তোমার ওরা যদি সেই জায়গায় গিয়ে কমপ্লেন করে তাহলে কিন্তু তোমার পুরো কাউন্সিলিংটা স্টপ হয়ে যেতে পারে, যেটা নর্মালি হয় না, সুতরাং এইটা নিয়ে কোনো চাপ নেই। এবারে আসে ছোটো ছোটো মাইনর মিস্টেকগুলো, যেমন ধরো নামে স্পেলিংয়ের কোনো চেঞ্জেস আর আরও ছোটো ছোটো ইস্যু, ডেট অফ বার্থ, হ্যাঁ এই সমস্ত জায়গায় যদি কিছু ইস্যু থাকে তো নর্মালি সেই ইস্যুগুলো আমি প্রথমেই বলেছি যে এইগুলো ডিপেন্ড করছে সেই কলেজের ওপর, তারা যদি এই ইস্যুগুলোকে নিজেরা রিজলভ করে নেয়, হ্যাঁ তাহলে তারা যদি এই জিনিসগুলোকে সলভ করে নেয় তাহলে কিন্তু তোমার কোনো চাপ থাকবে না। আর নর্মালি WBJ যেটাতে বলা রয়েছে যেগুলো পুরোটাই যে তোমার
কলেজে কি অ্যাডমিশন নিচ্ছ তার উপর ডিপেন্ড করছে, তারা কি ডিসিশন নেয় সেটা তাদের ওন ডিসিশন, সেখানে কিন্তু WBCSI কোনো হস্তক্ষেপ করবে না, কারণ তারা নোটিফিকেশনে সুন্দরভাবে বলে দিয়েছে এটা কমপ্লিটলি ইওর ফল্ট, সুতরাং তোমাকে এর মাশুল দিতে হবে। এবার তুমি যেখানে অ্যাডমিশন নিচ্ছ তারা যদি তোমার সাথে কোনো রকমভাবে নেগোসিয়েট করে বা তোমাকে কোনো জায়গায় ছাড় দিয়ে দেয় তাহলে সেটা তোমার ক্ষেত্রে একটা বেনিফিট হতে পারে, ঠিক আছে। তাই জন্য আমি এই ভিডিওটা করে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়, কারণ অনেকেই বলছিলে যে এই জায়গায় ভুল, যেমন ধরো নামের স্পেলিংয়ে যদি মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রে ধরো কারোর নাম যদি সুমিত হয় আর পাশের টি এর পরে ভুল বসতে এ পড়ে যায় তাহলে পুরো জেন্ডার চেঞ্জ হয়ে গেল, সেক্ষেত্রে কিরকমভাবে তারা ট্রিট করবে সেটাকে তোমায় কিন্তু দেখতে হবে, ঠিক আছে। আর কোনো রকমভাবে যেগুলোকে ইগনোর করে দেওয়া হয়, ধরো কারোর সর্দার আছে, কারোর চ্যাটার্জি আছে, ডবল জে ডবল ই, তো একটা জে বা একটা ই মিস হলেও তার নামটা কোনো রকমভাবে এফেক্টেড হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু খুব বড় ইস্যু হবে না, ঠিক আছে। এই জায়গাগুলো তোমরা কিন্তু একটুখানি দেখে নেবে। হ্যাঁ, তাই জন্য এটা দুটো দিক আছে, যে তোমারকে এক যদি তোমার এরকম ভুল ইনফরমেশান থাকে যে যারা কাজ থেকে বিলং করো সেক্ষেত্রে তোমরা সার্টিফিকেট প্রোভাইড করতে পারছো না, তাহলে তাদের এই ফার্স্ট রাউন্ডে যদি সিট অ্যালোটেড হয়ে থাকে সেটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ তোমাকে তখন সেকেন্ড রাউন্ডে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে তোমায় কিন্তু ট্রিট করা হবে এবং তারপরে তোমার ফার্দার কাউন্সেলিং চলবে। আর আদারওয়াইজ যদি কোনো মেজর কোনো ইস্যু থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার রাউন্ড ওয়ান রাউন্ড টু দুটোর জন্যই তোমার ক্যান্সেল হয়ে যেতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু ইনফরমেশনে বলে দেওয়া আছে। তো এইটুকুনি বলা ছিল, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।